আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুরু করছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ জুড়ে। গ্রাম বাংলার প্রত্যন্ত জনপদের সমস্যা, সাফল্য, সম্ভাবনা, সংস্কৃতি, ঐতিহ্যের খবরাখবর থাকছে আজকের অনুষ্ঠানে। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এখনকার আয়োজনে। বরিশালের ভাসমান হাট নিয়ে একটি প্রতিবেদন, কুড়িগ্রামের নিত্য তৈরি পেশাজীবীদের জীবনচিত্র, থাকছে কিশোরগঞ্জের বাগবের গ্রাম, অ্যাসিড সহিংসতার শিকার মৌলভীবাজারে এক দম্পতির কথা, চাঁদপুরের ঐতিহ্যবাহী মেহার কালীবাড়ি এবং জয়পুরহাটের শিল্পীদের পরিবেশনায় জেলাভিত্তিক একটি গানের সঙ্গে শেষ হবে আজকের অনুষ্ঠান। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি, তামান্না তিথি। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা পণ্য নিয়ে আসেন নৌকায়, ক্রেতার বাহনও নৌকা। এই নৌকায় বসেই চলে দুপক্ষের দরদাম ও বেচাকেনা। এটা বরিশালের ভাসমান হাটের চিত্র। এই ভাসমান হাটের দেখা মিলবে বানারীপাড়ার সন্ধ্যা নদীর তীরে। সন্ধ্যা নদীর দাণ্ডঘাটে অবস্থিত বরিশালের ঐতিহ্যবাহী ধান চালের হাট। সকাল থেকে এখানে জড়ো হয় অসংখ্য নৌকা, ধান ও চালে বোঝাই থাকে নৌকা। আর ধান চাল ক্রয় বিক্রয় করতে ছুটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। কারণ কৃষকরা তারা যারা ধান বেচে সারাও আসে, আর যারা চাল কিনতে সারাও এখানে আসছে কিনে লই যায় আসে। ধরেন জলাবাড়ি, স্বরূপকারী, কাউখালী, উলারহাট, এরপর এদিকে উত্তরাঞ্চল দিয়ে ধরেন এটা চরপাশান, অনেক অনেক বিভিন্ন দিক দিয়ে কিনতে আসে। আমি চাল ব্যবসা করি 32 বছর ধরে। আমি অল্প 5-7 মণ নিয়ে আগে কেনাবেচা করছি, এখন আল্লাহর রহমতে ওই হেদে সাইন করতে আমি আল্লাহর রহমতে 200-250-300 মণ চাল বিক্রি করি প্রত্যেক হাটে। এই আমি বিভিন্ন মোকাম দেখিনি, বানিরবাট দেখিনি, বাগেরহাট দেখিনি, সরুকাটি দেখিনি, পয়সার দিয়ানি, খুলনার দিয়ানি, এইভাবে আমি কেনাবেচা করতেছি। আল্লাহ আমার খুব ভালোই রাখছে মোটামুটি। প্রায় 150 বছর আগে বানারীপাড়ায় ধান চালের ব্যবসার গোড়াপত্তন, কালক্রমে এর বিস্তৃতি ঘটে। ধান চাল বিক্রি ও প্রক্রিয়াজাতকরণের জন্য ব্রিটিশ শাসন আমল থেকেই বানারীপাড়ার খ্যাতি পুরো দক্ষিণাঞ্চলে। বরিশালের বালাম চালের সুনাম পুরো দেশে, এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতে। বালাম চাল বানারীপাড়ায় প্রক্রিয়াজাতকরণ হয়, আর এ চালের সিংহভাগ ক্রয় বিক্রয় হয় এ হাটে। এই হাটে আমরা পাইকারি বেচা কিনে করি ধান চাল। বিভিন্ন এলাকার যে মানুষ আসে ধান চাল কিনে, খুব ভালোই। ধরেন আমাদের তো চালটা আমরা এর থেকে ধান কিনিয়া চালটা সেদ্ধ করে এই যে বেচতে পারি, এটা আমাকে উপকার। আমাকে দূরে নিতে যদি তাতে আমাকে কষ্ট হইতে, ধরেন বরিশাল নিতে হইতো, চাল করে নিয়ে ব্যস্ত হইতো, তাহলে আমাদের কষ্ট হইতো। হারা কিনে নিয়ে যে আমাদের সুবিধা হইলো, তারা আগ্রহী কিনে নেয়, তাদের মুখামে যাওয়া লাগলো না, গেল আমরা টাকা দিল না। এই যাবে টাকা দিলে না দিতে আমরা চালু না একটু জোর করে রাখতে পারি, অন্য আমাদের জোর করে নিতে পারবে না। আর তো উঠেই দিলাম, বেচতে লই গেল টাকা, ব্যাপারী আর ধরে কইলো কালকে দুম দিল না, তেমন কষ্ট হইলো বরিশাল। এটা তো আমাদের বাসান বা বেচা কিনা বাসানে আমার টাকা দিয়ে নগদ দিয়ে নিয়ে যায় তারা। এই উপজেলার 70% মানুষ একসময় এ ব্যবসার সাথে জড়িত ছিল। চাল উৎপাদনকারীদের স্থানীয় ভাষায় কুঠিয়াল বলা হয়। কুঠিয়ালদের সংখ্যা একসময় ছিল 25,000। উপজেলায় 100+ রাইস মিল ছিল। বানারীপাড়ায় ধান চালের হাট বসে শনি ও মঙ্গলবার, তবে রোববার ও বুধবারে ধান চাল কেনা বেচা। নিক্তি দৈনন্দিন জীবনে পণ্যদ্রব্য পরিমাপের সবচেয়ে বড় অনুষঙ্গ। মূলত লোহা ও পিতল থেকেই তৈরি হচ্ছে বিভিন্ন মাপের নিক্তি। কুড়িগ্রামের রাজারহাটের কামারপাড়ায় এই নিক্তি তৈরিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একদল পেশাজীবী। হাঁপুরের শব্দ আর গরম লোহা পেটানোর টুংটাং আওয়াজ, এই হলো কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কামারপাড়া গ্রামের প্রতিদিনকার সকাল।
আগুনে পোড়ানো লোহাকে পিটিয়ে তারা তৈরি করছে নিত্তি। আর এ পেশার সাথে জড়িয়ে আছে কামারপাড়ার সবকটি পরিবার। বগুড়া থেকে প্ল্যান্সিট লোহা নিয়ে আসি আর ওই ইটপোড়া ভাটার ওই কয়লাগুলো পাওয়া যায় গুঁড়া কয়লা, ওগুলো নিয়ে আসি। আর একটু করে সীসা লাগে, ওগুলো কুড়িগ্রাম রংপুর এখান থেকে নিয়ে আসি। 6টা বা 6:30টার সময় এই কাজে আসি। এসার পর এই হাতের ঝোলটা পরিষ্কার করিয়া আগুন বত্তে আবার কাজ শুরু করি। এইটা মূলত আজ তো ইন্ডিয়া থেকে আমরা সেম কোয়ালিটির এখানে করছি, যে কারণে এখন আমরা মোটামুটি যে বাংলাদেশের যে চাহিদা সেই চাহিদার 60% আমরা এখান থেকে সাপ্লাই দিতে সক্ষম। আমাদের রোজকার জীবনে প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য সামগ্রীর পরিমাপে নিত্য অপরিহার্য। সাধারণত লোহা বা পিতল দিয়ে কয়েকটি পর্যায়ে চলে এক একটি নিত্তি তৈরির কাজ। প্রথমে বটিটা পড়া দিয়া সুঙ্গেটা বলে না, এই সুঙ্গেটা বড় নেওয়ার পর তারপর মাপ টাপ দিয়া ইয়ে করি, সমান করে নিয়া তারপর প্রথমে এই কালাটা বাঁধে, তারপর নদীটা মাপ দিয়া ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নেওয়ার পর তারপর ছিদ্র করা হইলো, এটা ছিদ্র করিয়া তারপর থার পর তারপর কাঁটাটা মাপ দিয়া ইয়ে করিয়া তারপর এইরকম করে সেট করে নিলাম। প্রতিদিন তৈরি হয় বিভিন্ন আকারের নিত্তি, এরপর এটাকে রং ও প্যাকেটজাত করা হয়। আর এ কাজে সহযোগিতা করে বাড়ির মহিলারা। আমরা সংসারে কাজ করিয়ে আসি এবং এগুলো কাটা ঘষি মাঞ্জি রং করিয়ে কাজ করে টাকা লিয়ে যা সংসারে নাগা এবং বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করি, কিছু টাকা জমা আঁকি। এটাতে ইঞ্চি হিসেব দিন 300 ইঞ্চি মাল ডাঙায় 1 টাকা 10 পয়সা করে দেয়। ইয়াতে মোটামুটি আমার এই কাজ আছে লেগে দিয়ে দিয়ে 280 টাকা 70 টাকা এইরকম টেকে দিন। নিত্তি তৈরির অন্যতম কাঁচামাল লোহার দাম দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় এর সাথে জড়িত পেশাজীবীরা আজ শঙ্কিত। তো এই মাঝখানে পাল্লা করা হয়তো ওর নিচের অংশটা, এটা তো শুধু স্কেল, পাল্লাটা করতাম তো পাল্লার প্রোডাকশন কস্ট এমনই বেড়ে গেছে, এখন তো শীত 75-80 টাকা কেজি। এখন ওই বাজার মূল্যর সঙ্গে আমার ওই পাল্লা এখন চলছে না, ওই জন্য আমি ওটা বন্ধ রাখছি। তারপরও তারা সময়ের সাথে পাল্লা দিয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি করছে পার্শ্ববর্তী দেশগুলোতে। কিশোরগঞ্জের বাগবেড় গ্রাম, গ্রাম বাংলা চিরাচরিত রূপ খুঁজে পাওয়া যাবে এ গ্রামে, কিন্তু সমস্যা আর্সেনিক। এই আর্সেনিকের প্রাদুর্ভাবে দুর্দশাগ্রস্ত এখানকার মানুষের জীবন। ছাড়া অন্তর্গত এই বাগবে গ্রাম, আমাদের গ্রামের লোকসংখ্যা প্রায় 4-5 হাজার। আমরা কৃষিজীবী মানুষ, আর বর্তমানে সকল ছেলেমেয়েরা স্কুলে যায়। আর আমাদের এই গ্রামের একজন ঐতিহ্যবাহী বাংলাদেশ স্বাধীন হওয়ার পর করে যিনি এই দেশের আইনমন্ত্রী ছিলেন বাবু মনোরঞ্জন দাস। এখানে এই গ্রামে মুক্তিযোদ্ধা আছে 3-4 জন, এখানে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত করে, এই জন্য এখানে একটা ফ্লাড সেন্টারও গভর্নমেন্ট দিয়েছে। বর্তমানে এই ফ্লাড সেন্টারে অনেক লোক আসে আশ্রয় নেয় বন্যা হইলে। আর স্যানিটেশনগুলি আমাদের যে এগুলি অধিকাংশই কাঁচা, বিশুদ্ধ পানীয় খুব একটা ইয়ে নাই আমাদের এলাকাতে, আর্সেনিকের ভাগ খুব বেশি। কিছু আছে অল্প, কিছু অশিক্ষিত শিক্ষিত আছে চাকরি টাকরি করে না, এই নিয়ে আমরা আছি আর কি। দর্শক, আপনার গ্রামের কথা লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করব তা দেশজুড়ে আগামী কোনো পর্বে তুলে আনতে।
এবার একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশ জুড়ে অনুষ্ঠানে। অ্যাসিড সহিংসতার বিরুদ্ধে বছর জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি, তারপরও থেমে নেই অ্যাসিড সন্ত্রাস, বরং সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে এ সহিংসতার ধরন। মেয়েটি কান্না ভিজা দৃষ্টিতে তাকিয়ে থাকে, অ্যাসিড নামক ভয়াবহ তরল পদার্থ ঝলসে দিয়েছে বাবা মা উভয়ের সঙ্গে। সদর উপজেলার 2 নং মনুমুখী ইউনিয়নের একটি গ্রাম বাউরবাগ। ক্ষুদ্র ব্যবসায়ী লাল মিয়া স্ত্রী সন্তান সহ বাস করেন এই গ্রামে। তার স্ত্রী খেলা বেগমের উপর কুদৃষ্টি করে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি। আমি তো খালিবাড়ি খালিগুর, আমার দ্বিতীয় মেয়ে দিদি, আমি তো কেউ নাই, আমি তখন আমি তাহলে বুঝি ভাই এখন তুমি আইও না। খেলা বেগম তার কুপ্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদী হয়ে ওঠে, আর এতেই ক্ষুব্ধ হয় সেই ব্যক্তিটি। আমি কিতা কইয়া লাইটটা বাইল করতাম পারছে না, এর মাঝে কিতা পানি দেখান গিয়া পড়ছে লগইয়া তোমার আঘিন লেগে গিয়ে আমি লাইট মারতি বাইরে দিয়েছি তো আর মেম্বার মারি গিয়া। না এসিটোর ভরে তো আমরা যে মামলা করছিলাম এ মামলা তো সব উলট পালট করি ফেলেছেন দ্বারকা সাহেব। সেই মামলাটার ব্যাপারে একটা খোঁজখবর নিতে শুরু করলাম। তারা যখন আসলো আয়ু সাহেবের সাথে যোগাযোগ করতেছে, আয়ু সাহেব বলতেছে না আপনাদের মামলাটা সঠিক এবং আমরা এটাতে চার্জশিট দেব। দেখা গেল না কিছুদিন পরে ওই আয়ু সাহেব কোনো চার্জশিট না দিয়ে একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়। সত্যি কথা বলতে কি অনেক সময় যে ভুক্তভোগীদের কাছ থেকে কিন্তু উপযুক্ত সাড়া আমরা পাই না, যথাসময়ে সাড়া পাই না। যথাসময়ে উপযুক্তভাবে যদি আমরা সাড়া পাই, তথ্য পাই, তাহলে আমাদের পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করতে পারে। না গ্রেফতার করছে না, ও পয়লা দিন আমার হসপিটাল থাকতে দিয়ে তারা গেছিল দুজনের বাড়িত, আমার বুয়ারে লিয়া গেছে সাহেদর বাড়িত আর আমার বাতিদারে লিয়া গেছে মেম্বারের বাড়িত। ওই একদিন তারা আইসিল আর আইসে না। আমার স্বামী তো জমানবন্দি দিছে না, আমার ট্রেনিং টাইম নিছেন না, আমার জমানবন্দি নিছেন না দারোগা সাহেব, খালি টান টানই নিছে, টান রেইনও টানাত নিছে নিয়ার টান দিয়ে জমানবন্দি এবুল কেতা লেখছে। আমরা অন্ধ মানুষ লেখা করা জানি না, আমরা তো কিছুই জানি না। ফাইনাল রিপোর্টের কাগজটা পেয়ে আমি একবার হতভম্ব হয়ে গেলাম যে এই কীভাবে হয়, যেখানে একটা চার্জশিট একটা এফআইআরের মধ্যে আসামি দুজনের নাম দেওয়া আছে এবং অন্যান্য সাক্ষীরা বলছে, এখানে তো দেওয়ার কোনো সুযোগ নেই। এই ঘটনা আমার বিশ্বাস পুলিশ বাহিনী সঠিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে সঠিক রহস্য উদ্ঘাটন করবে। আমার উচিত বিচার চাই, আমি আর কিচ্ছু চাই না। চাঁদপুরের মেহার গ্রামে রয়েছে 10 মহাবিদ্যা সিদ্ধ ধর্মীয় পীঠস্থান ঐতিহ্যবাহী কালীবাড়ি। আনুমানিক 600 বছর আগে 10 মহাবিদ্যা সিদ্ধি লাভ করেন ঠাকুর সর্বানন্দ দেব, আর সে কারণে এখনও পর্যন্ত ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ এই পুণ্যভূমি। মেহার কালীবাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী এ স্থান হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যতম একটি তীর্থস্থান। এখানেই ঠাকুর সর্বানন্দ দেব দীর্ঘদিন কঠিন সাধনার পর জগৎজননীর 10 রূপের সন্ধান পান এবং সিদ্ধি লাভ করেন। 1426 খ্রিস্টাব্দে পৌষ সংক্রান্তি শুক্রবার দিন উনি এই ঠাকুর সর্বানন্দ দেব মায়ের দর্শন লাভ করেছিলেন এখানে। তো এখানে উনি এই অষ্টম জন্মে এসে মায়ের দর্শন লাভ করে, তার পূর্বে উনি পূর্ব জন্মে উনি বর্ধমানের পূর্বস্থলিতে জন্ম নিয়েছিলেন। সেইখানে এইখানকার মহারাজ যখন রাজন্যপ্রথা ছিল উনি গেছিলেন ওই ইয়াতে এই বর্ধমানের পূর্বস্থলিতে এক মেলাতে,
সেই মেলাতে উনি দর্শন লাভ করলেন ওই গুরুদেবের, দ্যাট ইজ বাসুদেব ভট্টাচার্য নামে উনি সেখানে জন্ম নিয়েছিলেন। সেই বাসুদেব ভট্টাচার্যের সাথে ওনার সেখানে দর্শন হয় এবং সেখানে উনি দীক্ষা নিয়ে ওনাকে গুরুরূপে মেহারে নিয়ে আসেন। আর তারও পূর্বে বাসুদেব ভট্টাচার্যের প্রতি একটা দৈববাণী হয়েছিল যে বঙ্গে মেহার প্রদেশে তোমার মায়ের দর্শন লাভ হবে। প্রতিদিন শত শত দর্শনার্থী দেশ বিদেশ থেকে তাদের মনোবাসনা ও দেবীর পুণ্য লাভের আশায় এখানে পূজা দিতে আসেন। আমাদের এখানে নববর্ষে সবাই মায়ের কৃপা প্রার্থনার জন্য এখানে বিরাট মেলা হয়, এলাকার যারা আছে সবাই আসে মায়ের এখানে মায়ের পুজো দেয়। বৈশাখ মাসের মাস প্রথম দিন নববর্ষ, তারপরে কার্তিক মাসের শ্যামাকালী পুজো উপলক্ষে এখানে বিশাল মেলা হয়। তারপরে যেদিন ঠাকুর সর্বানন্দদেব সিদ্ধি লাভ করেছিলেন পৌষ সংক্রান্তিতে, ওই দিনও আমাদের এখানে বিশেষ মেলা হয়, প্রচুর লোকের সমাগম হয়। তাছাড়া অমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার সেই সময়ও বেশ পূজা পার্বণ হয়। ঠাকুর সর্বানন্দ দেবের সিদ্ধি লাভের পর থেকে ঐতিহ্যবাহী এ স্থানটি পুণ্যভূমি হিসেবে মেহার কালীবাড়ি নামে দেশে বিদেশে খ্যাতি লাভ করে। দেশজুড়ে আপনাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করতে আপনাদের মতামত আমাদের প্রয়োজন। দেশজুড়ে সম্পর্কে আপনার তথ্য ও পরামর্শ জানিয়ে চিঠি, ইমেইল অথবা SMS পাঠাতে পারেন। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক দেশজুড়ে একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার 10 কারওয়ান বাজার ঢাকা 1215। ইমেইল করতে পারেন দেশজুড়ে @ekushe-tv.com এই ঠিকানায়। জয়পুরহাটে জন্ম মোদের, ধন্য সবাই তাই, এমন সুন্দর জেলা আর কোনটেও দেখি নাই। জয়পুরহাটে শিল্পীদের পরিবেশনায় জেলাভিত্তিক এই গানের সঙ্গে শেষ করব আজকের আয়োজন। তার আগে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন সবসময়, শুভেচ্ছা সবাইকে।